আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আজকে এই লিখিত ব্যাচের বাংলা বিষয়ের প্রথম লেকচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা হ্যাঁ শোনা যায় তো না শোনা যাচ্ছে আপনারা প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন একচল্লিশতম এর প্রিলি পরীক্ষায় প্রথম চ্যালেঞ্জ গ্রহণ করে আপনারা সম্মুখীন হতে যাচ্ছেন দ্বিতীয় চ্যালেঞ্জের বিশেষ একচল্লিশতম বিশেষ লিখিত পরীক্ষা তো কেমন পরীক্ষা দিলেন সবাই অর্জুন রয় আদাব স্যার আদাব আর এস শ্রাবণী সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম তারেক আসসালাম আলাইক ওয়ালাইকুম আসসালাম সাউন্ড কম এখন কি সাউন্ড ক্লিয়ার আছে কি না একটু দেখেন আর এস শ্রাবণী আপ স্যার আপনি অনেক ভালো ক্লাস নেন ধন্যবাদ আপনাদের এই আশা প্রত্যাশা সেটা নিয়েই আমাদের পথ চলা তো আমাদের প্রত্যেকটা শেয়ারিং আপনাদের জন্য কল্যাণ বয়ে আনে আপনার জন্য আপনাদের জন্য যেন সহায়ক হয় সেই প্রচেষ্টাই আমাদের রয়েছে তো শারমিন রহমান শামা কে কত পেয়েছেন একটু আমি জানতে চাই আপনারা প্রিলিতে কে কত পাবেন মানে এই পর্যন্ত যে ক্যালকুলেশন করেছেন কে কত পাবেন একটু আমাকে কমেন্টস করেন একটু কমেন্টস করবেন প্লিজ কে কত ক্যালকুলেশন করে পেয়েছেন একটু কমেন্টস করেন এখানে করতে কি কোনো সমস্যা সমস্যা নাই সমস্যা নাই কোনোই সমস্যা নাই খেলা হয় আর খেলায় জয় পরাজয় আছেই তবে আপনাদের কোনো পরাজয় নাই আপনারা সবাই জয়ী পরীক্ষায় অ্যাটেন্ড করেছেন পরীক্ষা দিয়েছেন এই পরীক্ষা দিয়েছেন যে এটাই আপনাদের সফলতা আপনারা এক ধাপে এগিয়ে গেছেন পরীক্ষা দিয়ে যারা পরীক্ষা দেয়নি তারা তো এটার কোনো স্বাদই গ্রহণ করেনি তাই না খেলায় যে পরাজিত হয় পরাজিত যে হয় সেটারও একটা স্বাদ আছে পরাজয়ের স্বাদ তো ফ্যালুইর ইজ দ্য পিলার অফ সাকসেস তাই না বিফলতাই সফলতার চাবিকাঠি আপনাদের টেনশানে কিছু নেই একটু বলেন আচ্ছা সামা নাইনটি প্লাস তারপরে হিমেল কুমার রয় ওয়ান জিরো সেভেন গুড ভেরি গুড আফরিন তোমা মনি নাইনটি থ্রি ভেরি গুড তারপরে মোসা বিনতে মোসা বিথি খাতুন আপনার ওয়ান ফিফটিন প্লাস ভেরি গুড আচ্ছা আমরা এর আগেও আপনাদের কাটমার্কস কত হতে পারে সেটা নিয়ে আমাদের ওবাইদ স্যার আপনাদের সাথে লাইভে কথা বলেছেন আমরা আমাদের বিভিন্ন সময়ে যে পরীক্ষাগুলো হয়েছে বা মডেল টেস্ট বা বিভিন্ন টেস্টগুলো হয়েছে যারা রেগুলার স্টুডেন্ট ছিলেন যারা মাথার ঘাম পায়ে ফেলে পড়াশোনা করেছেন এবং যাদের ইচ্ছা প্রবল ক্যাডার হবেন এই জন্য আত্মপ্রত্যয় আপনাদের যারা পরিশ্রমী যারা এই প্রত্যয় নিয়ে গিয়েছেন আপনাদের এই পরীক্ষা এবং পরীক্ষার নাম্বারগুলো যে আমরা অ্যানালাইসিস করেছি তাতে দেখেছি যে যারা মেধাবী বা যারা অনেক পড়ুয়া তারাও কিন্তু অত বেশি নাম্বার মানে অত বেশি স্কোর করতে পারেননি ওয়ান ফিফটিনের চেয়ে আমি একজনকে দেখলাম কেবল বললেন ওয়ান ফিফটিন এর আগে ওয়ান ফিফটিন আমি পাইনি ওয়ান টেন ওয়ান টুয়েলভ ওয়ান ওয়ান জিরো ফাইভ এরকমই স্কোর হয়েছে তো এরকম সংখ্যা আপনি খুবই কম পাবেন তো এ আমাদের এই পর্যন্ত যে অ্যানালাইসিসটা হয়েছে তাতে আমরা দেখছি যে নাইনটি থেকে নাইনটি এরকম কাটমার্ক চলে আসবে মোর আর লেসও হতে পারে তো সেক্ষেত্রে প্রথম পরামর্শ হলো যে আপনি ডিসহার্টেড হবেন না আপনি হতাশ হবেন না আপনি আপনার যে লক্ষ্য নিয়ে গিয়েছেন সেটাকে বাস্তবায়নের জন্য এগিয়ে যান আচ্ছা আমি আর একটা কথা বলি সেটা হলো বিশেষ মানে বিশেষ মানে কিন্তু শুধু প্রিলি না বিশেষ মানে শুধু রিটেন না বিশেষ মানে শুধু ভাইবা নয় বিশেষ হলো পুরো একটা সমন্বয় একটা একটা সামষ্টিক বিষয় যে প্রিপারেশন আপনি প্রিলিতে নেন ওই টপিকের ওপরে প্রিপারেশন আপনি রিটেনে নেন ওই টপিকের ওপরে আপনাকে ভাই জিজ্ঞাসা করা হয় এমন না যে প্রিলি সিলেবাসটা টোটালি আলাদা রিটেন প্রিলির সাথে সম্পর্ক নাই ভাই বা ওইটা অন্য জগতের জিনিস অবশ্যই এই সবগুলো মিলেই আসলে বিসিএস এখন আমি আপনাদের যে পরামর্শটা দিব সেটা হলো যারা মিনিমাম তিন থেকে চার মাস তিন থেকে চার মাস প্রিলির জন্য পড়াশোনা করেছেন তাদেরকে অবশ্যই রিটেনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনারা একটা বিষয় হয়তো খেয়াল করেছেন আমাদের প্রিলির যে সিলেবাস আছে পিএসসি যে সিলেবাসটা দিয়েছে সেই সিলেবাসের মিনিমাম ফর্টি পারসেন্ট রিটার্নে হুবহু মিল আছে প্রিলি সিলেবাসের ফর্টি পারসেন্ট রিটার্নে হুবহু মিল আছে প্রিলিতে যেখানে আপনি অপশান খুঁজবেন রিটেন সেখানে আপনি ডাইরেক্ট অ্যাকশানে যাবেন কিন্তু সিলেবাসটা কি সিলেবাসটা একই তো যেখানে একই সিলেবাস আছে ফর্টি পারসেন্ট তো সেখানে আপনি কেন শুধু ওই প্রিলির জন্য যতক্ষণ প্রিলিতে না হবে ততক্ষণ আপনি বসে থাকবেন সেটা আসলে সমীচীন নয় আপনাকে প্রিলির জন্য প্রিপারেশান নিতে হবে তো সেখানে আমাদের টোটাল যে সিলেবাস পিএসসি দিয়েছে তাতে আমরা যে লেকচারগুলো ভাগ করেছি সেই লেকচারগুলো চার মাস পড়াশোনা করলে সেই লেকচারগুলোর ওপরে মোটামুটি সেই টপিকগুলোর উপরে দখল চলে আসে তো আপনি যদি চার মাস পড়াশোনা করে থাকেন প্রিলির জন্য আপনার এখন উচিত হবে আপনি রিটেনের জন্য প্রিপারেশান নেবেন এখন কেন আমি বলছি কথাটা আপনি একটু খেয়াল করবেন মনে করেন আপনি চার মাস এবারে পড়াশোনা করেছিলেন প্রিলি পরীক্ষা দিলেন কিন্তু প্রিলি পরীক্ষা দিয়ে আপনি পেলেন কত সেভেনটি আচ্ছা প্রিলি পরীক্ষা দিয়ে যে সেভেনটি পেলেন আপনি সেভেনটি পেলেন ঠিক তো এখন এই যে সেভেনটি পেলেন হয়তো হলো না সেভেনটিতে আপনি সেভেন্টি পেয়ে আপনি কি হলেন আপনি নট অ্যালাউ তো কি করবেন আচ্ছা তাহলে আবার নতুন উদ্যম নিয়ে প্রিলির জন্য শুরু করবেন বিয়াল্লিশ হলো না তেতাল্লিশের জন্য সাপোজ আপনি তেতাল্লিশের জন্য কি করবেন শুরু করবেন জন্য আবার প্রস্তুতি কারণ কি আপনি দেখেছেন সেভেন্টি হলে আমার হয় না তো সেভেন্টি যদি না হয় তাহলে নেক্সট নেক্সট টাইম টাইম কি করতে হবে আমাকে কি করতে হবে নেক্সট টাইম আমাকে আবার প্রিলির জন্য ট্রাই করতে হবে হলো তেতাল্লিশতম বিসিএস এর জন্য আপনি এখন থেকে ট্রাই করলেন আপনার চার মাস যে আপনি প্রিপারেশন নিয়েছেন চার মাসে আপনি সেভেন্টি পার্সেন্ট চার মাসে কত আপনি পার্সেন্ট আপনার সিলেবাসটাকে রিকাভার করেছেন আচ্ছা চার মাসে যদি আপনি করে থাকেন তাহলে বাকি থার্টি পার্সেন্টের জন্য বাকি থার্টি পার্সেন্টের জন্য আপনার কয় মাস লাগবে বাকি থার্টি পার্সেন্টের জন্য আপনার চার মাসের আরও কম সময় লাগবে কত সময় লাগবে এখানে এখানে আর দুই আড়াই মাস হলে আপনি এর সাথে আর যদি দুই মাস বা আড়াই মাস যদি আপনি স্টাডি করেন তাহলে বাকি থার্টি পার্সেন্ট আপনার কাভার হয়ে যাবে তাহলে আপনি এখন এই যে তেতাল্লিশতম বিশেষের সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে সিক্স অগাস্ট তাই না ছয় আগস্ট সম্ভাব্য ডেট ঘোষণা করা হয়েছে ছয় আগস্ট যদি ডেট থাকেও তাহলে আমাদের এখন পর্যন্ত এখন থেকে কত মাস এপ্রিল মে জুন জুলাই অগাস্ট এপ্রিল মে জুন জুলাই অগস্ট এখনও আপনি চার মাস সাড়ে চার মাস অনায়াসে পাচ্ছেন তাহলে আপনার এখানে আছে কত আছে কত আছে আপনার লাগবে আপনার আড়াই মাস আপনার হাতে আছে সাড়ে চার মাস এখন এই যে সাড়ে চার মাস আপনি প্রিপারেশান নেবেন সাড়ে চার মাস কিন্তু আপনার প্রিপারেশান লাগবে না আড়াই মাস আপনি স্টাডি করলে যে প্রিপারেশানটা আপনার আছে তার সাথে আড়াই মাস স্টাডি করলে আপনি কি হবেন আপনার প্রিলির জন্য আপনার পর্যাপ্ত হয়ে যাবে আপনার স্কোর আপনি কি করতে পারবেন পিলির জন্য আপনি অ্যালাউ হয়ে যেতে পারবেন তাহলে কেন আপনি এখন এত সময়টা পিলির জন্য আপনি ইয়া করবেন আর ছয় আগস্টে পরীক্ষা যে হবে তার সম্ভাবনা তার নিশ্চয়তা কোথায় হয়তো দেখা যাবে যে আরও ওই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পার হয়ে গেছে কিনা এবং সেটাই হয় আসলে যদিও সম্প্রতি এটা আমাদের পিএসসি থেকে এই কথাটা এসেছে যে তারা প্রথমে বলেছিলেন যে এক বছরের মধ্যে একটা বিশেষ শেষ করবেন তারপরে বললেন যে না আসলে এক বছরই সম্ভব নয় প্রায় দেড় বছর লাগবে তো সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা প্রিলির জন্য আপনি এত সময় ব্যয় করা ব্যয় করে আসলে লাভটা কি হবে দেখেন তো কি হলো আপনি তেতাল্লিশের জন্য শুরু করলেন আবার নতুন করে উদ্যম নিয়ে ছয় আগস্ট যদি পরীক্ষা হয় তো সেক্ষেত্রে আড়াই মাসে আপনার বাকি কোর্সটা শেষ হয়ে যাবে এরপরে এরপরের সময়গুলো আপনি বসে বসে প্রিলি পড়তে থাকবেন কিন্তু আমাদের আমাদের যদি বিষয়টা এমন হয় এই যে প্রিলি পরীক্ষা হয়েছে বলল যে দুই মাস পরে দুই মাস পরে প্রিলি রেজাল্ট হবে আচ্ছা তার মানে এটা হলো উনিশ তারিখে তাই না উনিশ মার্চ পরীক্ষা হলো তো উনিশ মার্চ পরীক্ষা হলো মার্চ এপ্রিল মে সাপোজ উনিশ মে উনিশ মে কী হলো রেজাল্টটা হলো তো উনিশ মে এপ্রিলের রেজাল্ট হলো তাহলে রেজাল্টের পরে কতদিন পরে আপনাকে ইয়ে দিবে রেজাল্টের কতদিন পরে রিটার্ন শুরু হবে এখানে অন্তত আপনি তিন মাস সময় পাবেন কয় মাস তিন মাস সময় আপনি পাবেন তাহলে এখানে দুই মাস এখানে তিন মাস কয় মাস হলো পাঁচ মাস সময় এখন থেকে প্রায় পাঁচ মাস সময় আপনি রিটার্নের জন্য পাবেন তো এই যে রিটেনের জন্য এই সময়টা আপনি এখানে আড়াই মাস আপনার হলে আপনার প্রিলির জন্য কোর্সটা কমপ্লিট হয়ে যায় তো সেখানে ছয় আগস্ট যদি পরীক্ষা না হয় আরও যদি ডেট পিছিয়ে যায় এবং সম্ভাবনা তো সেটার বেশি আমরা এটাই এখন অভ্যস্ত একটা ডেট দেওয়ার পরে এটা সহজে ওই ডেটে হয় না কয়েকটা ডেট বারবার চেঞ্জ হয় তো সেই ক্ষেত্রে আপনি এই সময়ের মধ্যে রিটার্নের কোর্সটা রিটার্নের কোর্সটাও করে ফেলতে পারবেন আর এখানে আরও যে আড়াই মাস লাগবে প্রিলির জন্য সেইটাও আপনি করে ফেলতে পারবেন কিন্তু এটা করতে হবে কিভাবে এটা আপনি করবেন এটা আপনি করবেন যে এভাবে সেটা হলো প্রিলি এবং রিটেন অ্যাট এ টাইম আপনি প্রিপারেশান নিতে থাকবেন আপনার প্রিলিটাও ঝালাই হয়ে যাবে কারণ ওই যে বললাম যে ফর্টি পারসেন্ট প্রিলি এবং রিটেন কমন সিলেবাস তো সেক্ষেত্রে আপনি যদি ওই সিলেবাসটা আপনি রিটার্ন যেটা করবেন সেটা তো ফর্টি পার্সেন্ট হবে আর বাকি যে সিক্সটি পার্সেন্ট থাকলো যেটা শুধুই কি কিসের জন্য শুধুই রিটার্নের জন্য তো সেই রিটার্নের জন্য সিলেবাসটা আপনি শেষ করতে পারবেন তো এখানে পাঁচ মাস পুরো যদি রিটার্নের জন্য হয়ে থাকে তাহলে এখানে ফিফটি পার্সেন্ট মানে কত ফর্টি পার্সেন্ট ধরে নিলাম দুই মাস যেগুলো প্রিলিতে আছে সেগুলো আপনি পড়বেন তাহলে তো আপনার কি হচ্ছে এখানে দুই মাসটা তো এমনি আপনি এক্সট্রা পেয়ে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে সময়টা আছে এই সময়ের মধ্যে আপনার রিটেনের সিলেবাসটাও কাভার হয়ে যাবে রিটেনের জন্য একটা প্রস্তুতি আপনি নিয়ে ফেলতে পারবেন পাশাপাশি প্রিলি যেটা গ্যাপ আছে এই সময়ের মধ্যে প্রিলিটা পড়েও আপনি শেষ করতে পারবেন একটা বিষয় খেয়াল করবেন দেখেন তো এই জায়গাটাতে কোনো ছিদ্র আছে কি না বলেন আমি যে একটা সার্কেল করেছি এই সার্কেলের মধ্যে কি কোনো ছিদ্র আছে কোনো ছিদ্র কিন্তু নাই এখন এখানে আমি একটা পেরেক রাখলাম রেখে হাতুড়ি দিয়ে কয়েকটা বাড়ি দিলাম বলেন পেরেক ঢুকবে কি ঢুকবে না অবশ্যই পেরেক ঢুকবে তাহলে পেরেক যদি ঢুকে কিভাবে ঢুকলে এখানে তো কোনো ছিদ্র নাই শোনেন আমাদের সময়গুলো এরকম কিন্তু আমাদের অভ্যাসটা কিন্তু এরকম কেমন আমাদের অভ্যাসটা হলো যে আমরা মানে প্রেসার দিলে প্রেশার নিই প্রেসার না দিলে রিল্যাক্সে থাকি এখানে যদি আপনাকে বলা হয় এখানে যদি আপনাকে বলা হয় যে কি আগামী আগামী এক সপ্তাহে যেখানে বলেছিল দুই মাস পরে রেজাল্ট হবে দেখা গেলো এক সপ্তাহ পরে রেজাল্ট দিয়ে দিলো এবং এরকম রেকর্ড কিন্তু আছে যে এক মাস পর এক সপ্তাহ পরেও কিন্তু প্রিলি রেজাল্ট হয়েছে এমন রেকর্ড আছে বিশেষে তো এক সপ্তাহ পরে রেজাল্ট হলো বলল কি দেড় মাসের মাথায় রিটেনের রিটেনের কী হবে কি হবে রিটেনের রিটেন পরীক্ষা শুরু হবে এখন বলেন আপনি কি এটা বলবেন যে তো এই দুই মাসের মধ্যে কি আর রিটেনের প্রিপারেশান না যায় না আমি এই রিটেন পরীক্ষা দিব না এটা কি বলবেন অথবা যদি বলে যে তেতাল্লিশতম বিশেষ ছয় আগস্ট হওয়ার ঘোষণা ঘোষণা ছিল তো এটা ছয় আগস্ট না এক মাস আজকে হলো তেইশ তারিখ সামনে এপ্রিল মাসের তেইশ তারিখে পরীক্ষা হবে কি প্রেশার নেবেন না অবশ্যই প্রেশার নেবেন তো আমাদের অভ্যাসটা এরকম যে প্রেশার দিলে আমরা ঠিকই প্রেশার নিই এই যে রমজান মাস কি কি করতে হবে সারাদিন না খেয়ে থাকতে হবে সন্ধ্যার সময় আপনি ইফতার করবেন এখন যদি নিয়মটা এরকম থাকতো যে আজকে মানে দিবাগত ভোরে খাবেন চব্বিশ ঘন্টা পরে একদম গুনে গুনে চব্বিশ ঘন্টা পরে ইফতার করতে হবে কি আমরা অভ্যস্ত হতাম না ওইভাবে আসলে আমরা সবই পারি বলেন আমরা সবই পারি খালি জাস্ট নিজে নিজের মনকে একটু প্রবোধ দিতে হয় নিজের মনকে একটু বোঝাতে হয় তো আপনি আপনি চাইলেই কিন্তু এই সময়ের মধ্যে যদি তেতাল্লিশ বিশেষ আপনি দিতে চান তেতাল্লিশ প্রিলি যদি আপনি দিতে চান যদি ছয় আগস্ট পরীক্ষা হয় এই ছয় আগস্ট পরীক্ষা হবে হুম ছয় আগস্ট পরীক্ষা যদি হয় তো আপনি এরকম যদি বলা হয়ে থাকে আপনি দেখা যাবে ছয় আগস্টে ওই প্রিলি পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আর ওই ছয় আগস্টে সাত আগস্ট থেকে যদি রিটার্ন হয় সেটার জন্য কিন্তু আপনি প্রস্তুতি নেবেন সুতরাং আমার পরামর্শ হলো আপনারা শুধু প্রিলি নিয়ে পড়ে থাকবেন না আর বিশেষ পরীক্ষা অনেক লেন্দি প্রসেস একটা বিশেষ শেষ হতে অনেক সময় লাগবে আপনি প্রিলির প্রস্তুতি নেবেন এখন থেকে ছয় মাস প্রিলির প্রস্তুতি নেবেন আচ্ছা প্রিলি পরীক্ষা হলো হওয়ার পরে কি হবে রিটেন হবে তো রিটেন রিটেন হবে ক কত মাস পরে আরও পাঁচ মাস পরে তার মানে অগাস্টে যদি পরীক্ষা হয় সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি সেই জানুয়ারিতে গিয়ে কি হবে রিটেন হবে তো আপনি যদি এই সময়ের মধ্যে এই রিটেনের প্রস্তুতি নেন এবং পাশাপাশি প্রিলিজ জন্য পড়েন তাহলে কিন্তু দুটোই আপনার প্রিপারেশন হয়ে যাবে সুতরাং আর দেরি করে না করে আপনার রেজাল্ট যেটাই আসুক রেজাল্ট এস হোক আর নো হোক নট ম্যাটার আপনি চেষ্টা করেন যে আমি এই সময়ের মধ্যে কি করব প্রিলি রিটেন দুটোর জন্যই প্রিপারেশান নেব এবং পিএসসির যে ঘোষণা এসেছে তাতে কিন্তু আপনার সুযোগ হবে না যে আপনি ছয় মাস এক বছর ধরে ওই প্রিলির জন্য পড়বেন তারপরে আবার রিটেনের জন্য প্রস্তুতি নেবেন যদি এক বছর দেড় বছরের মধ্যে একটা বিশেষ শেষ করতে চাই অবশ্যই আপনাকে চার মাসের মধ্যে প্রিলি শেষ করতে হবে তারপরে আপনাকে রিটার্ন প্রস্তুতি নিতে হবে এক দুইশো নাম্বারের জন্য যদি আপনি চার মাস ব্যয় করেন তাহলে নয়শো নাম্বারের রিটার্নের জন্য আপনি কত ব্যয় করবেন সুতরাং বুঝতেই পারছেন যে এটা আপনাদের অনেক অভ্যাসের পরিবর্তন হয়ে যাবে অনেক কিছু যেটা আপনারা চান না সেটা আপনাদের করতে বাধ্য করা হবে বাধ্য হয়ে যাবেন তো আমি আমি আপনাদের যে পরামর্শটা দিব যে প্রিলি হবে হলে আমি রিটার্ন করব না হলে রিটার্ন করব না এরকম করব এরকম চিন্তা করবেন না যারা যারা নাইনটি প্লাস পেয়েছেন নাইনটি নাইনটি বা নাইনটি ফাইভ প্লাস পেয়েছেন তারা অনায়াসে রিটেনের জন্য প্রস্তুতি গ্রহণ করেন যারা নাইনটি বা নাইনটি ফাইভ ফাইভ এর মধ্যে পেয়েছেন তারা অনায়াসে রিটার্ন শুরু করতে পারেন এটা এটা একচল্লিশের রিটেনের জন্য আর একচল্লিশ হোক আর না হোক আমার রিটেনের প্রস্তুতিটাও লাগবে তারা যে মানে স্কোরই করেন না কেন আপনি যেহেতু বলেছি আমি বললাম যে যদি আপনি চার মাস প্রিলির জন্য পড়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একচল্লিশতম রিটেনের জন্য প্রস্তুতি শুরু করেন আর যদি এমন হয় যে আপনি সময়ই পাননি পরীক্ষা দিয়েছি এই দশ দিনের মাথায় দেখা গেল কী হলো দশ দিনের মাথায় রিটেন ইয়া একচল্লিশতম বিশেষ প্রিলি দিতে হয়েছে তাদের ক্ষেত্রে আমি পরামর্শ দেব যে আপনারা প্রিলির জন্য প্রস্তুতি গ্রহণ করেন তবে প্রিলি এবং রিটেন দুটো একসাথে প্রস্তুতি নেওয়াটা এখনকার জন্য সবচেয়ে ওয়াইজ ডিসিশান হবে ঠিক আছে তো এখন দেখেন এখন দেখেন আপনারা দুইশো নাম্বারের জন্য এত দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছেন চার মাস যদি মিনিমাম চার মাসও হয় তো দুইশো নাম্বারের জন্য যদি চার মাস হয় তাহলে নয়শো নাম্বারের জন্য আপনি কত মাস পড়াশোনা করতে হবে বলেন এক দেড় বছরে কি হচ্ছে কত মাস নিতে হবে কিন্তু সেটা আপনি তো নিতে পারবেন না আপনাকে দেখা যাবে যে প্রিলির পরে আড়াই তিন মাসের মাথায় আপনার রিটার্ন শুরু হয়ে যাবে তাহলে এই সময়টা পাবেন কোথায় আপনার রিটেনের প্রিপারেশানটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিলি এটা শুধু বাছাইয়ের পরীক্ষা এটা বাদ দেওয়ার পরীক্ষা এটা আপনাকে রাখার পরীক্ষা না এতগুলো ক্যান্ডিডেট কত পুনে পাঁচ লাখ যদিও এতগুলো পরীক্ষা দেয়নি তিন লাখ প্লাস পরীক্ষা দিয়েছে তো এই তিন লাখ ক্যান্ডিডেট তো আর লাগবে না তাদের দরকার হবে দশ থেকে বিশ হাজার ক্যান্ডিডেটকে রিটার্নে প্রিলিতে টিকানো তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্যান্ডিডেটকেই বাদ দেওয়া হবে প্রিলি পরীক্ষাটা মূলত বাদ দেওয়ার পরীক্ষা তো সেখানে আপনাকে রিটেনের জন্যই আসল প্রিপারেশান আপনি ক্যাডার হতে গেলে প্রিলি প্রিপার প্রিলির রেজাল্ট তো আর আপনার কাছে ম্যাটার না এটা শুধু কি ইয়েস কার্ড তাই না তো রিটেনে আপনাকে কি করতে হবে নাম্বার উঠাতে হবে রিটেনে কত নাম্বার উঠাতে হবে রিটেনে কত নাম্বার উঠাতে হবে আপনাকে নয়শোর মধ্যে নয়শোর মধ্যে অন্তত আপনাকে ছয়শো নাম্বার কত ছয়শো নাম্বার উঠানোর একটা টার্গেট করতে হবে একটা মিনিমাম কি করতে হলে ক্যাডার আপনাকে যদি পেতে হয় যদিও ফিফটি পারসেন্ট নাম্বার কত নয়শোর মধ্যে সাড়ে চারশো পেলেই তো আপনি কি হবেন প্রিলিতে টিকবেন কিন্তু সাড়ে চারশো পাওয়াটা এই সাড়ে চারশো পেয়ে প্রিলিতে টিকে মানে মানে ইয়াতে রিটার্নে টিকে ভাইভাই যাওয়া এটা শুধু ভাইবা ফেস করা হবে ভাইবা বোর্ডের মেম্বার কারা কারা ছিল আর কি কি প্রশ্ন আপনাকে আপনাকে করলো ওইটা নিয়ে ফিরে আসতে হবে সাড়ে চারশো নিয়ে ক্যাডার হওয়ার মতো অবস্থা পিএসসি রাখে নাই সাড়ে চারশো পেলে আপনি প্রিলিতে ইয়াতে রিটেনে পাস করবেন কিন্তু ক্যাডার আপনি হবেন না ক্যাডার হতে গেলে কত মিনিমাম সিক্সটি পার্সেন্ট নাম্বার হ্যাঁ ফিফটি এইট থেকে ফিফটি এইট থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার আপনাকে ক্যারি করতে হবে তো সেখানে সিক্সটি পারসেন্টের ফিফটি এইট থেকে সিক্সটি পার্সেন্ট নাম্বার পেলে একদম মানে ক্যাডারের দিক থেকে যেই ক্যাডারগুলোকে সবাই কী করে সবার শেষে রাখে চয়েসের দিক থেকে শেষে রাখে ওই ক্যাডারগুলো হয়তো আপনি পাবেন কিন্তু আপনাকে সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার না পেলে ভালো ক্যাডার পাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে যদিও সেখানে বিভিন্ন কোটামোটা যদি থাকত তাহলে সেটা ভিন্ন কথা ছিল সুতরাং আপনাকে রিটেনের জন্য জবরদস্ত একটা প্রস্তুতি গ্রহণ করতে হবে তো সেক্ষেত্রে আমরা রিটেনের প্রস্তুতির জন্য কিভাবে প্রস্তুতি প্রস্তুতি নেবেন আর কিভাবে পড়াশোনা করবেন সিলেবাসে কি আছে এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের স্বচ্ছ এবং সুস্পষ্ট ধারণা থাকতে হবে ধারণা পেতে হবে আচ্ছা আপনাদের একটু কমেন্টসগুলো আমি দেখি স্যার প্রিলিও রিটার্নের জন্য যে পড়া মিল আছে ওই পড়ার সমন্বয় করে কি কোর্স হচ্ছে অবশ্যই যে আপনি প্রিলিতে যেমন বাংলায় কি পড়েছেন চর্যাপদ চর্যাপদ পড়েছেন সেগুলো কি পড়ছেন শ্রীকৃষ্ণ কাব্য পড়েছেন মঙ্গল কাব্য পড়েছেন এগুলো রিটেনে আছে চর্যাপদে আপনি শিখেছেন কি কে চর্যাপদ আবিষ্কার করেন কত সালে আবিষ্কার করেন কোথা থেকে আবিষ্কার করেন এইগুলো আপনি ভাঙ্গা ভাঙ্গা প্রশ্নগুলো প্রিলিতে শিখেছেন রিটেনে কি প্রশ্ন হবে কে কত সালে কোথা থেকে চর্যাপদ উদ্ধার করেন তাহলে কি হলো যেখানে ছড়ানো ছিটানো প্রশ্ন ছিল আপনি একসাথে প্রশ্নটার উত্তর দিবেন আপনি শিখেছেন মীর মশারফ হোসেনের প্রহসন কি ভাই ভাই এ তো চাই এর উপায় কি মাইকেলের প্রহসন পড়েছেন একেই কি বলে সভ্যতা বুড়ো শালিকের ঘাড়েরও আপনি দীনবন্ধু মিত্রের কাছে প্রহসন পড়েছেন কি যে সদবার একাদশী বিয়ে পাগলা বুড়ো এগুলো প্রিলি প্রশ্ন কোনটি দীনবন্ধু মিত্রের প্রহসন কোনটি মাইকেলের প্রহসন রিটেনের প্রশ্ন হবে কি যে মনে করেন তিনজন নাট্যকারের দুটি করে প্রহসনের নাম লিখুন যেগুলো ছড়ানো ছড়ানো ছিল ওইগুলোকে গুছিয়ে আপনাকে উপস্থাপন করা হবে তাহলে আপনি যখন রিটেনের প্রিপারেশান নেবেন তখন কিন্তু প্রিলের প্রিপারেশন ওই ফর্টি পারসেন্ট কিন্তু আসে আপনার প্রিপারেশন হয়ে যাচ্ছে আচ্ছা সময় আপনি বলছেন প্রিলিমিনারি আর রিটেন কম্বাইন করেই কি পড়া যাবে হ্যাঁ অবশ্যই কম্বাইন করেই পড়া যাবে আর আপনার কাছে দুটো সিলেবাসই রাখতে হবে পাশাপাশি প্রিলিতে কি আছে আছে। আসে প্রিলি রিটেন দুটোতেই কমন কোনগুলো আছে আর শুধু রিটেনে কোন কোন টপিকগুলো আছে। এগুলো আপনি আলাদা করেই প্রিপারেশান গ্রহণ করবেন আমরা আপনাদেরকে ওইভাবেই প্রিপেয়ার্ড করব আচ্ছা সামা লিখেছেন স্যার সাথে সাথে কি আমাদের লেখায় মনোযোগ দিতে হবে লেখার মনোযোগ তো অবশ্যই দিতে হবে প্রিলিতে তো আপনি খালি এই খোঁচা মেরে কি পাশ করে যান কিন্তু রিটেনে যে লেখার অভ্যাস লেখার যে লেখার যে গুণগত মান এগুলো আপনি এখন থেকে প্রিপারেশান নিলে এটা ভালো করবেন এবং রিটেনে রিটেন মানেই হলো এটা যে এখানে আপনার কি লেখালেখির হাব কেমন আছে আপনি একটা বিষয় লিখে পড়ে কেমন বুঝে লিখতে পারেন এ বিষয়গুলোই তো যাচাই করা হয় তাই না উত্তর কিভাবে খাতায় উপস্থাপন করতে হবে সে বিষয়টি বলেন স্যার অবশ্যই সেটা বলবো সে বিষয়ে আমি আলোচনায় আসছি আমি শুধু আপনাদের একটু নিচ্ছি আপনাদের কিছু বিষয় প্রিলিতে নব্বই হলে কি পাস করার সম্ভাবনা আছে অবশ্যই আছে আমি সেটা বলেছি নব্বই নব্বই পঁচানব্বই যাদের আছে অবশ্যই সম্ভাবনা আছে এবং শুধু সম্ভাবনা না ভালো সম্ভাবনা আছে আমি সেটা আপনাদের বলেছি যে আমরা বিভিন্ন কোয়ালিটি স্টুডেন্টদের অ্যানালাইসিস করেছি যারা রেগুলার স্টুডেন্ট অনেক পরিশ্রমী স্টুডেন্ট শুধু বিসিএস নিয়ে বিসিএস যাদের ধ্যান জ্ঞান কামনা বাসনা যারা শুধু বিসিএসের জন্য মন প্রাণ দিয়ে পড়াশোনা করেছে এবং বিভিন্ন পরীক্ষায় আমরা যাচাই করেছি সেখানে ভালো করেছে সেটা দেখেই আমরা বুঝতে পারছি কি যে পরীক্ষার কাটমার্কসটা কত হতে পারে আচ্ছা কাজী আমানুজ্জামান লিখেছেন স্যার ছয়শো নম্বর তো প্রায় সিক্সটি সেভেন পারসেন্ট সিক্সটি সেভেন পার্সেন্ট অবশ্যই এবং আমি বলেছি ভালো ক্যাডার পেতে হলে সিক্সটি সেভেন আপনার দরকার কিন্তু ছয়শো নাম্বার কম না অনেক যেখানে সাড়ে চারশোতে পাশ সেখানে ওই ফিফটি এইট এটা মাথায় রাখবেন এটা হলে আপনি ন্যূনতম একটা ক্যাডার পাবেন আচ্ছা বাংলায় কত শতাংশ পর্যন্ত তোলা সম্ভব বলে মনে করেন বাংলায় থ্রি পর্যন্ত ওঠানোর রেকর্ড আছে মার্স ফরওয়ার্ড কি কি ডকুমেন্টস প্রোভাইড করবে আচ্ছা যত ধরনের ডকুমেন্টস আপনাদের দরকার সবগুলোই এখান থেকে প্রোভাইড করা হবে আচ্ছা এবার আমি আর আপনাদের এস এম এসগুলো আবার মেসেজগুলো আবার পরে দেখবো এবার আমি আলোচনায় চলে যাই আচ্ছা এখন আসেন আমাদের বাংলার বিষয়টা আমি একটু আজকে আলোচনা করব আমাদের বাংলায় দুইটা পত্র একটা হলো প্রথম পত্র আর দ্বিতীয় পত্র তাই তো তো প্রথম পত্রে একশো দ্বিতীয় পত্রেও একশো তো প্রথম পত্রে যে একশো নাম্বার আপনাদের থাকবে বরাদ্দ থাকবে একশোর মধ্যে একটা হলো একটা হলো ব্যাকরণ একটা হলো ব্যাকরণ এখানে থাকবে তিরিশ নাম্বার তারপরে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ এখানে বিশ নাম্বার তারপরে সারাংশ সারাংশ বা সারমর্ম এটা হলো বিশ নাম্বার আর আর একটা বাংলা ভাষা বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক সাহিত্য বিষয়ক প্রশ্ন প্রশ্ন উত্তর এখানে থাকবে তিরিশ নাম্বার এই হলো আমাদের প্রথমপত্রে প্রথম পত্রে একশো নাম্বার আচ্ছা আমি প্রথমে একটু আপনাদের আগে টোটাল মার্কসটা একটু বলে দিই দ্বিতীয় পত্রের মধ্যে আমাদের যা থাকবে একটা হলো কাল্পনিক সংলাপ কাল্পনিক সংলাপ এখানে পনেরো তারপরে গ্রন্থ সমালোচনা গ্রন্থ সমালোচনা এখানে পনেরো অনুবাদ থাকবে ইংলিশ থেকে বাংলা অনুবাদ থাকবে পনেরো চিঠিপত্র চিঠিপত্র এখানে থাকবে পনেরো আর রচনা লিখন প্রবন্ধ প্রবন্ধ রচনা এখানে এখানে কত চার পনেরো ষাট আর রচনায় থাকবে চল্লিশ এই হলো একশো নাম্বার এখন আসেন এই যে ব্যাকরণে তিরিশ নাম্বার থাকবে আমি প্রিলি এবং রিটেন আপনাদের পাশাপাশি একটু দেখাবো যে আপনাদের আসলে কিভাবে প্রথমে আসি ব্যাকরণে তিরিশ নাম্বার এই যে ব্যাকরণের তিরিশ নাম্বার এখানে আপনার পাঁচটা কোশ্চেন থাকবে প্রত্যেকটাতে ছয় নাম্বার করে তিরিশ পাঁচটা প্রশ্ন কয়টা প্রশ্ন প্রশ্ন হবে পাঁচটা এখানে ছয় নাম্বার করে এই হল তিরিশ নাম্বার তাই তো পাঁচটা কোশ্চেন কি কি হবে পাঁচটা কোশ্চেনের মধ্যে একটা হবে প্রয়োগ অপপ্রয়োগ প্রয়োগ অপপ্রয়োগ বা বাক্য শুদ্ধিকরণ এই প্রয়োগ অপপ্রয়োগের ওপরে প্রশ্ন পাঁচটা বাক্য দেওয়া হবে পাঁচটা বাক্য দেওয়া ছয়টা বাক্য দেওয়া হবে ছয় নাম্বার সে প্রয়োগ অপপ্রয়োগ আসলে জিনিসটা কি আমরা যে বাক্যগুলো পড়ি যে বাক্যগুলো বলি যে বাক্যগুলো লিখি এই বাক্যগুলো বাক্যগুলোর মধ্যে যে শব্দগুলো ব্যবহার করা হয় যেটা পদ এই পদগুলোর অবস্থান এবং অর্থ ঠিক আছে কিনা সেটা সেটাই মূলত প্রয়োগ অপপ্রয়োগের অন্তর্ভুক্ত আমরা অনেক কথা বলি অনেক বাক্য লিখি যে বাক্যগুলো প্রচলন আছে কিন্তু এটা কি নয় শুদ্ধ না এটা অপপ্রয়োগ এটা অশুদ্ধ যেমন আমরা এই যে আবহাওয়ার খবর যখন শুনি আবহাওয়ার খবরে একটা কথা প্রায় বলা হয়ে থাকে যে আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আচ্ছা বলেন তো এই যে বাক্যটা বলছে আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বাক্যটা কিন্তু খবর মানে আবহাওয়ার খবর বলা মানেই এটা একটা কমন মানে যখন একটু সিজন মানে রেনি সিজন আর কি বর্ষাকালে এটা একটা কমন ডায়লগ কমন বাক্য তাই না কমন একটা বাক্য কিন্তু এই বাক্যটা কি ঠিক আছে বলেন আপনারা বলেন এই বাক্যটা কি ঠিক আছে কি বলছে যে আজ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই বাক্যটা ঠিক আছে এটা কিন্তু ঠিক নাই এখানে ভুল আছে বৃষ্টি এটা এইটা কি বৃষ্টিকে আশীর্বাদের কারণ কত মানুষের মাথায় পড়ে ওখানেই শেষ হয়ে গেল এখানে বজ্রসহ বৃষ্টিপাতের যে সম্ভাবনা রয়েছে সম্ভাবনা কথাটা কোথায় ব্যবহার হয় সম্ভাবনা কথাটা ব্যবহার হয় পজিটিভ অর্থে কিন্তু এখানে কি পজিটিভ কথা অবশ্যই না এটা একটা নেগেটিভ এবং বলছে কি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি এটা নেগেটিভ হয় অবশ্যই সম্ভাবনা হবে না এখানে শব্দটা ব্যবহার করতে হবে কি আশঙ্কা রয়েছে তাহলে সম্ভাবনা কোথায় যেমন মেয়েটির বিশেষ ক্যাডার হওয়ার কি হয়েছে কি রয়েছে সম্ভাবনা রয়েছে এই যে এগুলোই হলো বাক্য শুদ্ধিকরণের মধ্যে বা প্রয়োগ অপ মধ্যে প্রচলন আছে আমরা দেখি বিভিন্ন জায়গায় লেখা আছে কি যে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায় বলেন তো এই বাক্যটা কি শুদ্ধ গরু দুধ কেনার সময় কেউ জিজ্ঞাসা করে গলকে ভাই আপনার গরুটা খাঁটি তো না এখানে খাঁটি গরুর দুধটা গরুর খাঁটি দুধ বা গাভীর খাঁটি দুধ একটা এই যে আর একটা কথা প্রায় শোনা যাচ্ছে শোনা যায় যে সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করার পদক্ষেপ হাতে নিয়েছে এটা একটা খুবই পরিচিত একটা বাক্য যে সরকার প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণ করার পদক্ষেপ হাতে নিয়েছে আচ্ছা বলেন তো এই বাক্যে কোথাও ভুল আছে এই বাক্যে ভুল আছে দুইটা মারাত্মক ভুল আছে দুইটা মারাত্মক ভুল আছে কি একটা হলো এই যে জাতীয়করণ শব্দটা জাতীয়করণ যদি কোনো প্রতিষ্ঠানকে কি করা হয় রাষ্ট্রীয়করণ করা হয় সরকারীকরণ করা হয় সেক্ষেত্রে আমরা জাতীয়করণ শব্দটা ব্যবহার করি কিন্তু এই জাতীয়করণ শব্দটা এখানে প্রযোজ্য নয় এখানে হবে সরকারিকরণ বা রাষ্ট্রীয়করণ আর এই যে বলা হচ্ছে যে পদক্ষেপ হাতে নিয়েছে কি সাউন্ড সাউন্ড হ্যাঁ কথা কি বুঝেছি যে এখানে একটা তো হলো জাতীয়করণ শব্দের প্রয়োগ এখানে ভুল দুই নম্বর হলো পদক্ষেপ ফাতে নিয়েছে পদক্ষেপ মানে কি পদ মানে পা ক্ষেপণ মানে ফেলা তো সরকার কি এখানে পা ফেলবে কী করবে এখানে ব্যবস্থা নিবে উদ্যোগ নিবে তাই না পরিকল্পনা নিবে কিন্তু ব্যবস্থা গ্রহণ অর্থে পদক্ষেপ কথাটা ব্যবহার করা যাবে না এগুলোই হলো মূলত কি প্রয়োগ অপপ্রয়োগ তো এখান থেকে কয়টা এরকম ছয়টা বাক্য দেওয়া থাকবে এই বাক্যগুলোকে আপনাকে কি করতে হবে শুদ্ধ করতে হবে তাহলে দেখেন প্রয়োগ অপপ্রয়োগ কিন্তু আমাদের প্রিলিতেও আসে প্রিলিতেও আছে আবার প্রিলিতে কত এখান থেকে প্রিলিতে দুইটার মতো প্রশ্ন সাধারণত হয়ে থাকে আর রিটেন এখানে ছয় নাম্বারের প্রশ্ন আর একটা হলো আর হলো বানান আর একটা হলো বানান ও বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ বানান শুদ্ধিকরণ ও বাংলা বানানের নিয়ম বাংলা বানানের নিয়ম এখানে দেখেন এই যে বানানের বিষয়টা এখানেও আপনাকে ছয়টা মানে অশুদ্ধ ছয়টা শব্দের বানান আপনাকে কারেকশান করতে হবে বানান কি প্রিলিতে নাই কি বলেন আসে নাই এবারে আসে নাই বানানের থেকে প্রশ্ন অবশ্যই এসেছে তো এখানে এই যে বানানের বিষয়টা আমরা ছোটবেলা থেকেই পড়াশোনা করে আসছি বই পড়েছি সেখানে বিভিন্ন শব্দের বানান দেখেছি কিন্তু বানান নিয়ে যদিও বাংলা একাডেমি মাথা ঘামায় কিন্তু বানানের সমস্যা এখন পর্যন্ত কি হয়নি সমাধান হয়নি এটা কাগজে নিয়মেই কেবল রয়ে গেছে কিন্তু বাস্তবে বানানের ওপরে খুব কমই চর্চা হয় এবং শুদ্ধিকরণের প্রচেষ্টা দেখা যায় বানান নিয়ে সমস্যা সেই শুরু থেকে যখন থেকে অক্ষরের নকশা খোদাই করা হয়েছে তখন থেকে এই জটিলতাটা হয়েছে আমরা যখন একটা বর্ণ লিখি একটা বর্ণ লিখলাম ক একটা নির্দিষ্ট স্পেসে লিখতে হবে আরেকটা বর্ণ লিখলাম কি ন ওই স্পেসের মধ্যে লিখতে হবে বাংলা অক্ষরে যে নকশা খোদাই করেছিলেন কে করেছিলেন পঞ্চানন কর্মকার চার্লস উইলকিন্সের নির্দেশে যখন তারা বাংলা অক্ষরে নকশা খোদাই করলেন তখন থেকে সমস্যাটা সৃষ্টি হয়েছে একটা বর্ণ যে লিখলেন এই জায়গার মধ্যে কিন্তু কখনো দেখা যায় একটা বর্ণের সাথে আরেকটা বর্ণকে যুক্ত করতে হয় তো যুক্ত করতে হলে কোথায় করবে এখানে তার জায়গা নাই নিচে নামলো নিচে যুক্ত করলো আর একটা যুক্ত করতে হবে কোথায় করবে নিচে করবে তাহলে একটা শব্দ লিখতে গিয়ে কয়টা লাইন খেয়ে ফেললো তিনটা লাইন এখন আপনার পেজ যদি এত বড় হয় তাহলে এক পেজে আপনি কয় লাইন লিখবেন দুই লাইন লিখতেই পেজ শেষ এই জন্য তারা উপায় বের করলেন যে না তিন লাইনে নয় বরং এক লাইনের মধ্যেই অ্যাকমোডেশনটা করতে হবে উপায় কি তো উপায় বের করলেন দন্তন্য ঠিক আছে এটাকে একটু বনসাই করে দিই তো এর নিচে একটু ঘুরিয়ে দি রস সুকার আর ঘুরানি দিয়ে দিই এখন কি হয়ে গেল দন্তন নয় তো সুকার কিন্তু এই যে এই যে যুক্ত বর্ণটা লিখলাম এরকম যুক্তবর্ণ আমরা তো এরকম যুক্ত বর্ণ আমরা অনেক জায়গায় পাই আচ্ছা দেখেন তো এরকম আমরা কি এরকম যুক্ত বর্ণ পাই না দেখেছি না আবার এমনও দেখেছি আবার এমনও দেখেছি আবার এমনও দেখেছি দেখেন প্রত্যেকটা যুক্তবর্ণ কিন্তু একটা কমন কার চিহ্ন আছে কি একটা রসুকার এখানে দেখেন একটা রসুকার অথচ কতগুলো রূপ এখানে লেস গোটানো এখানে কান মোড়ানো এখানে মাথা মুন্ডানো না এক এক রূপে আবার এরকম যুক্তবর্ণ আমরা দেখেছি কেমন এ এমন এমন আবার এমন দেখেন তিনটা যুক্ত একটা কমন দৃশ্য দেখা যাচ্ছে না কেমন এটা না এটা দেখতে কেমন লাগে মনে হয় হ্যান্ডেলের মতো কিছু একটা ঝুলছে এখন এই তিন হ্যান্ডেল কি এক জিনিস তো এক জিনিস যদি না হয় এই হ্যান্ডেল সমস্যা সৃষ্টি করবে না এই সমস্যার নাম কি দিবেন হ্যান্ডেল সমস্যা নাকি তো এটা কি এই হ্যান্ডেলটা কি এটা কি ধ এটা কি রয়ের সাথে কি এটা দীর্ঘকার এটা কি রিকা তাহলে জিনিস কয়টা জিনিস হলো তিনটা কিন্তু রূপ একটা আর এখানে এক একটা জিনিস কিন্তু বহুরূপ এখানে এক অঙ্গে বহুরূপ আর এখানে বহু অঙ্গে একরূপ এক অঙ্গে বহুরূপ এটা যেমন আমাদের বিভ্রান্ত করে বহু অঙ্গে একরূপ এটা আমাদের প্রতারিত করে এই জন্য বাংলা একটি বলছে যে যুক্তবর্ণের এই বহুরূপী সমস্যা থেকে মাপ চাই মুক্ত থাকতে চাই উপায় উপায় বলছে রস্যকার রস্যকারে খানদানি রূপ কোনটা এইটা না বলছে এখন থেকে যত জায়গায় এই লেখা হবে এই খানদানি রূপেই লেখা হবে এই লেস গুটানোও যাবে না আর কান মোড়ানোও যাবে না মাথা মুন্ডানো তো যাবেই না এই সব এইভাবে খানদানি রূপে লিখতে হবে আবার দেখেন এটা দেখলে কি মনে হয় মনে হয় এটা একটা দন্তন্য এটা একটা ব এখানে একটা হাঁটু ভাঙ্গা ধ আসলে তাই আছে কি দন্তন্য তার সাথে ধ তো দন্তন্যর ধ এটা খুব সহজেই তো বোঝা যায় কিন্তু সারাদিন গবেষণা করে কাউকে বোঝাতে পারবেন যে আছে একই হ্যান্ডেল এই হ্যান্ডেল দীর্ঘকার এই হ্যান্ডেল রিকার আচ্ছা হ্যান্ডেলকে যদি মতো হ্যান্ডেলিং শুরু করেন অবস্থাটা কি দাঁড়াবে দেখেন তো আমি এখানে কি লিখলাম কি লিখেছি বলেন বৃষ্টি হয়নি বলেন বৃষ্টি হয়নি এই যে রিকার্ড দিয়েছি এই যে হ্যান্ডেল এই হ্যান্ডেল ব্যবহার করেছি আমি কি এমন তো না যে এই হ্যান্ডেল শুধু হ ব্যবহার করতে পারবে এই হন্ড এই হ্যান্ডেল ব ব্যবহার করতে পারবে না এগুলো রীতিমতো আমাদেরকে বিভ্রান্তিতে ফেলে দেয় এই জন্য বাংলা একাডেমি কী করছে কি বলছে যে এগুলো আর এখন এরকম হ্যান্ডেলে না একদম খান্দানি রূপে রয়ের সাথে দীর্ঘকাল লিখবেন এইভাবেই লিখবেন হর সাথে রিকার লিখবেন এইভাবেই লিখতে হবে কথা কি বুঝেছি এখন আপনারা তো প্রিলিতে খালি মুখে একটু খোঁচা মেরে মেরে মুখ একটা কালো করে দিয়ে চলে এসেছেন প্রিলিতে এরকম না রিটেন আপনাকে লিখতে হবে তো রিটেনে দেখলেন একটা রচনা যেখানে চল্লিশ নাম্বার লিখলেন মনের মাধুরী মিশিয়ে তথ্য যা দেওয়ার দিলেন কিন্তু বানান যদি ভুলে বরা হয় তাহলে সেক্ষেত্রে কি অবস্থা হবে বানান ভুল তো দূরে কথা আপনি যদি এই বানানগুলো লেখেন আগে যে বানানগুলো প্রচলিত ছিল এই বানানগুলো যদি লেখেন তাহলে এক্সামিনার কি বলবে যে আপনি আধুনিক বাংলা বানান রীতিতে সচেতন না এই যে একটা নেতিবাচক ধারণা পড়বে এই এই নেতিবাচক ধারণা পুরো খাতা বইয়ে নিয়ে বেড়াবে চল্লিশ যেখানে রচনায় চল্লিশের মধ্যে আপনি তিরিশ বত্রিশ পেয়ে যেতেন সেখানে দেখা গেল দশ বারো দিয়ে রেখে দিল করার কিছু নাই এই জন্য এখন থেকে সচেতন হবেন লেখার ক্ষেত্রে নতুন যে যে যেসব যুক্তবর্ণ মুক্ত করা হয়েছে সেগুলো মুক্ত করে লেখার প্র্যাকটিস করবেন ঠিক আছে তো এখানে এটা একটা বিষয় আর একটা বিষয় দেখেন আমরা আমরা কিছু বানান পাঠ্য বই থেকে পড়েছি যেমন ইস্টার্ন আগে ইংরেজি বানান লিখতাম কিভাবে লিখতাম বলেন তো ইংরেজি এভাবে লিখতাম ইস্টার্ন বানান কিভাবে লিখতাম এই এইভাবে তাই না এইভাবে লিখতাম কিন্তু এই বানানগুলো কি আজকে শুদ্ধ শুদ্ধ বলা হচ্ছে এটাকে এখন ভুল বলা হচ্ছে তাহলে কি আমরা ভুল শিখেছিলাম আমরা তো পাঠ্য বই থেকেই শিখেছি তাহলে কি ভুল ছিল না এগুলো ভুল ছিল না শুদ্ধ ছিল তবে একটা নীতিমালা নীতিমালার আলোকে বানান প্রথম সমস্যায় পড়লেন আমাদের কবিগুরু তিনি আপনারা ক্লাসটা একটু শেয়ার করে দেন শেয়ার করলে অনেকেই যারা প্রিলি পরীক্ষা দিয়েছে তারাও ক্লাসটা দেখতে পারবে এবং বিশেষ করে আমি যেহেতু আজকে বাংলাটা আলোচনা করছি বাংলার যে দুশো নাম্বার এই দুইশো নাম্বার সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে এবং তারা পড়াশোনা এখন থেকে শুরু করতে পারবে আমি এ প্রসঙ্গে আর একটা কথা বলি যে এই যে পিএসসি বলেছে দুই মাস পরে রেজাল্ট দিবে আপনারা তো আশায় আশায় থাকবেন যে দুই মাস পরে রেজাল্ট হবে রেজাল্টে যদি প্রিলিতে টিকি তারপরে রিটেনে ভর্তি হব কিন্তু এইটা আপনাদের প্রথম ভুল রিটেনের প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম ভুল হলো এইটা যে দুই মাস পরে রেজাল্ট হলে তারপরে আপনি যাত্রা শুরু করবেন কেন ভুল কারণ রে রেজাল্টের পরে আপনাকে দুই থেকে মানে আড়াই থেকে তিন মাস সময় দিবে। কত আড়াই থেকে তিন মাস সময় পাবেন আপনি রেজাল্টের পরে অথচ দেখেন রেজাল্টের আগে দুইটা মাস এখন আপনি যদি এই দোলাচলের মধ্যে থাকেন যে রেজাল্ট হলে তারপরে রিটেন শুরু করব এখন আপনি ওই আড়াই মাসে এই নয়শো নাম্বারের রিটেন কতটা সাইজ করতে পারবেন সাইজ হবে না আপনি নিজেই সাইজ হয়ে যাবেন এই জন্য যারা বুদ্ধিমান তারা বসে থাকবে না যেদিন পরীক্ষা হয়েছে উনিশ তারিখে পরীক্ষা হয়েছে বিশ তারিখ থেকে একদম পুরো দমে পুরো দমে তারা রিটেনের প্রস্তুতি শুরু করেছে সুতরাং আপনি ওই রেজাল্টের অপেক্ষায় না থেকে আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিন আর কী করবেন রেজাল্টের মানে এখন থেকে রিটেনের জন্য ইনফুল সুইং পুরো দমে আপনি যাত্রা শুরু করেন প্রিপারেশান শুরু করবেন আচ্ছা তাহলে এই যুক্তবর্ণ মানে এই শব্দগুলো আমরা যদিও বই থেকে শিখেছিলাম তখন এটা অশুদ্ধ ছিল না তখন শুদ্ধ ছিল সেটা কুন্নীতিমালার লোকে উনিশশো ছত্রিশ সালে উনিশশো সালে কবিগুরু প্রথম এই বানান নিয়ে সমস্যায় পড়লেন তিনি দেখলেন একটা শব্দের বানান আমি একভাবে লিখি ওই রবি নজরুল একভাবে লেখে শরদ আর একভাবে লেখে তো এটা তো আর সমীচীন না একটা শব্দের সুনির্দিষ্ট বানান রূপ থাকতে হবে সেই জন্য তিনি কী করলেন কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দিলেন যে তারা যেন একটা বানান রীতি প্রণয়ন করে তার পরামর্শে ছত্রিশ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে বানান রীতি প্রণয়ন করেছিল সেখানে তারা বলছে যে এখন থেকে বিদেশি শব্দে দীর্ঘই কার মূর্ধন্য স মূর্ধন্য এগুলো ব্যবহার করা হবে হ্যাঁ হবে 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 তো যে কারণে ইংরেজি ইস্টার্ন এই বানানগুলো শুদ্ধ ছিল কিন্তু পরবর্তীতে আমাদের পাঠ্যপুস্তক বোর্ড বিশেষ করে বাংলা একাডেমি তারা দেখলেন যে বানান নিয়ে আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন কথা বলি তখন চলিতের নিয়মে আর যখন লিখতে যাই তখন সংস্কৃতের ধাঁচে এই যে বলার সাথে লেখার বিস্তর ব্যবধান এই ব্যবধানকে কমিয়ে আনার জন্য তারা কি করলেন তারা কিছু সংশোধনী আনলেন কি বললেন যে যে সংশোধনীটা এনেছে বাংলা একাডেমি ওটার নাম কি বানানের ক্ষেত্রে বাংলা একাডেমি যে সংশোধনীটা এনেছে যে নিয়মটা প্রণয়ন করেছে ওটার নাম কি বলেন তো হ্যাঁ বানানের ক্ষেত্রে যে নিয়মটা প্রণয়ন করেছে ওটার নাম বলেন বলেন এটার নাম হলো প্রমিত বাংলা বানানের নিয়ম নাম প্রমিত বাংলা বানানের নিয়ম উনিশশো সালে বাংলা একাডেমি এই প্রমিত বাংলা বানানের নিয়ম প্রণয়ন করে সেই নিয়মে বলা হয়েছে এখন থেকে বিদেশি শব্দে দীর্ঘকার দীর্ঘকার মূর্ধন্য মূর্ধন্য এগুলো ব্যবহার করা হবে না তো বিদেশি শব্দে এগুলো ব্যবহার করা হবে না তো যদি না হয় তাহলে ইংরেজি বানান এখন আর দীর্ঘই থাকবে না কি হবে রসই কার ইস্টার্ন বানান মূর্ধন্য থাকবে থাকবে না কী হবে দন্ত মূর্ধন্য থাকবে থাকবে না কি হবে দন্তন্য এই যে বাংলা একাডেমি যে বানানগুলো প্রবর্তন করেছে যে বানানগুলো মানে যে নিয়মগুলো প্রণয়ন করেছে এই নিয়মের সাথে আপনাদের অভ্যস্ত হবে আপনাদের সবচেয়ে বড় মানে হোচট খাওয়ার সম্ভাবনা থাকবে এই বাংলা একাডেমি যে নিয়ম প্রণয়ন করেছে সেগুলোর সাথে আপনারা দেখেছেন সম্প্রতি বেশ কিছু শব্দের বানান বাংলা একাডেমি সংশোধন করেছে যেমন একটা আগে সারা জীবন আপনারা লিখেছেন গরু বানান এইভাবে কিন্তু এখন কি আর গরুর এরকম আছে না 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 গরু আর এমন না গরুকে চিনতে হবে এই বানানে তো আপনি যদি এইভাবে এই গরু বানান লেখেন এই এক্সামিনার কি বলবে এক্সামিনার কিন্তু এই বানান দেখলেই বুঝবে যে আপনি এখনো ব্যাকডেটেড আছেন আধুনিকতার শো আপনার লাগে নাই তো এইগুলো এখন থেকে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে যদি না করেন আপনার ওই আড়াই মাসে এই বানান প্র্যাকটিস করবেন যে প্রশ্ন আসে ওই প্রশ্ন প্রিপারেশান নিতে নিতে আপনার দিন চলে যাবে আপনি বানান দেখার টাইম পাবেন কখন ঠিক আছে এটা একটা বিষয় আর একটা বিষয় হলো কিছু শব্দের বানান আমরা পাঠ্য মানে বই থেকে শিখেছিলাম কিন্তু সেই দশ বছর আগে একটা বানান শিখেছি মাঝখানে দশ বছর পার হয়ে গেছে দেখা নাই সাক্ষাৎ নাই এখন ওই বানান পড়তে গিয়ে আমরা হিমশিম খেয়েছি আচ্ছা সমীচীন বানানটা কী হবে তো সমীচীন বানানটা পড়তে গিয়ে মনে হয় আচ্ছা কি হবে একবার মনে হয় দুটাই দীর্ঘইকার আবার মনে হয় যে না দুইটাই রস হবে আবার মনে হয় যে না আগেরটা রসইকার হবে আর পরেরটা দীর্ঘইকার হবে আবার মনে হচ্ছে যে না উল্টাই বুঝি হলো আগেরটা একটা আর পরেরটা রস এভাবে সংসার সন্তের সন্দেহের দোলা চলে দুলতে থাকলাম দুলতে দুলতে এক জায়গায় গিয়ে থামলাম কোথায় মনকে জিজ্ঞাসা করলাম মন তুই বলে দেখুন বানানটা সঠিক মন বলছে আমার তো মনে হয় দুইটাই অস্বীকার হবে আচ্ছা বলেন তো মনের সাক্ষীতে কি বানান শুদ্ধ হবে বানান তো শুদ্ধ হবে বানানের নিয়মে তো সেক্ষেত্রে বানানের যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো যদি আমরা না শিখি তাহলে ওই অন্ধকারে কি হাতড়ানোর মতো শুধু ভুল বানানের মধ্যেই পড়ে থাকবো ছোট্ট ছোট্ট নিয়ম আছে এই নিয়মগুলো আপনাদের কি করতে হবে এই নিয়মগুলোতে আপনাদের অভ্যস্ত হতে হবে কিছু কিছু শব্দের বানান দেখবেন লেখা আছে দয়ে দয়ের সুকার দিয়ে আবার কিছু শব্দের বানান আছে দয়ে দীর্ঘকার দিয়ে এখন কি ইচ্ছা মতো দু করলে হবে নাকি নিয়ম মতো করতে হবে নিয়ম আছে না কোথায় দয়ে অস্বীকার হয় আর কোথায় দয় দীর্ঘকার হয় আছে না নিয়ম যদি ডিস্টেন্স বোঝায় তাহলে দয়ে দীর্ঘ দীর্ঘকার আর যদি ডিস্টেন্স না বোঝায় তাহলে দয়ে সুকার ভেরি সিম্পল সিম্পল নিয়ম এখন কি আর আপনার সুযোগ আছে যে ওই প্রত্যেকটা ক্লাসের বই আবার কালেক্ট করবেন করে কোথায় কোন বানানটা দেখেছিলাম ওইটা আবার রিভিউ করবেন নট পসিবল এখন আপনার জন্য কি করতে হবে এরকম নিয়মগুলো শিখতে হবে কিছু শব্দের বানান দেখবেন লেখা আছে বয়েস অফলা দিয়ে কিছু শব্দের বানান আছে বয় অফ আকার দিয়ে এখন আপনি কি ইচ্ছা মতো ব্যয় ব্যয় করলে হবে নাকি নিয়ম মতো করতে হবে অবশ্যই নিয়ম শিখতে হবে এই নিয়মগুলো যদি আপনি শিখে ফেলেন ছোট্ট ছোট্ট নিয়ম যেমন যদি ডিস্টেন্স বোঝায় যদি ডিস্টেন্স বোঝায় তাহলে দয়ে দীর্ঘকার হয় যদি দূরত্ব বোঝায় দূর বোঝায় তাহলে দীর্ঘকার আর যদি না বোঝায় তাহলে রসকার তাহলে ভেরি সিম্পল এখন দূর দূর বোঝাতে তো দূর বোঝায় সুতরাং এখানে কি দীর্ঘকার হবে দূরত্ব দীর্ঘকার হবে কিন্তু আমি যদি বলি দুর্নীতি আমি যদি বলি দুর্যোগ আমি যদি বলি আমি যদি বলি দুর্ভিক্ষ কি হবে দীর্ঘকার হবে কারণ এগুলো তো দূর বোঝায় না তো এরকম ছোটো ছোটো নিয়ম আমরা শিখবো তাহলে দেখবেন এই বানানের ওপরে আমাদের কি হয়ে যাবে আমাদের প্রিপারেশন হয়ে যাবে আমরা আমাদের যে বানানের ওপরে যে আমাদের ছয় নাম্বারের প্রশ্ন থাকবে এই ছয় নাম্বার আমাদের কারেক্ট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমি কয়েকটা কথা বলেছি যুক্তবর্ণ মুক্ত করার ব্যাপারটা আরেকটা হলো বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়মটা এবং এই যে ছোট ছোট যে নিয়মগুলো আছে এই নিয়মগুলো শিখে ফেললে আপনার বানানের ওপরে যে প্রশ্নগুলো এখানে ছয় নাম্বার এখানে ছয় নাম্বার এই ছয় ছয় বারো আপনি অনার্সে পেয়ে যাবেন আর কি টপিক আছে আমাদের শব্দ গঠন শব্দ গঠনের ক্ষেত্রে শব্দ গঠন এটাও কিন্তু প্রিলিতে আছে শব্দ আমরা জানি মানে এ অনুসারে গঠন অনুসারে শব্দ কয় প্রকার গঠন অনুসারে গঠন অনুসারে শব্দ মূলত দুই প্রকার একটা মৌলিক আর একটা সাধিত তো শব্দ এখানে শব্দ গঠনের কথা বলা হয়েছে অর্থাৎ সাধিত শব্দের কথা বলা হয়েছে শব্দ যেভাবে সাধিত হয় গঠিত হয় তৈরি হয় শব্দ কতভাবে তৈরি হয় শব্দ শব্দ গঠনের যে প্রক্রিয়াগুলো সেক্ষেত্রে আমরা দেখি শব্দ গঠিত হয় কি দ্বারা সন্ধি দ্বারা শব্দ গঠিত হয় সমাস দ্বারা শব্দ গঠিত হয় প্রত্যয় দ্বারা শব্দ গঠিত হয় উপসর্গ দ্বারা শব্দ গঠিত হয় দিরুক্ত শব্দ দ্বারা দিরুক্ত শব্দ দ্বারা শব্দ গঠিত হয় পদ পরিবর্তনের মাধ্যমে পদ পরিবর্তনের মাধ্যমে শব্দ তৈরি হয় বিভক্তির মাধ্যমে ভাবে শব্দ কি হয় সাধিত হয় বা গঠিত হয় এই যে শব্দ গঠন এখান থেকে যে আপনার ছয় নাম্বারের প্রশ্ন হবে কি থাকবে এখানে কি প্রশ্ন থাকবে আমি যেটা বলছিলাম যে প্রিলিতে কিন্তু আপনি সবগুলোই পড়েছেন এই সন্ধি সমাজ প্রত্যয় উপসর্গ নিরুক্ত শব্দ পদ পরিবর্তন পদের আলোচনা সবটাই কিন্তু আপনার প্রিলিতে পড়া আছে প্রিলিতে প্রশ্ন হবে হয়েছে কি যেমন উপসর্গ দিয়ে কি দিয়েছে যে নিচের কোনটি কোন কোন শব্দে নিচের উপসর্গজাত কোন শব্দে অভাব প্রকাশ করেছে তাইটা এরকম এসেছে তো সেক্ষেত্রে আপনি বের করবেন উপসর্গ দিয়ে কোনটি হয়েছে রিটেনেও কিন্তু এই প্রশ্নগুলোই থাকবে একটা প্রশ্ন হতে পারে শব্দ গঠন থেকে যে প্রশ্ন হতে পারে একটা হতে পারে কি একটা হতে পারে যে শব্দ গঠন কাকে বলে শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণ সহ লিখুন কি একটা প্রশ্ন হতে পারে শব্দ গঠন কি শব্দ গঠনের প্রক্রিয়াগুলো শব্দ গঠনের প্রক্রিয়াগুলো উদাহরণ সহ লিখুন তো সেক্ষেত্রে কি কি দ্বারা শব্দ সাধিত হয় যেহেতু ছয় নম্বরের প্রশ্ন এখান থেকে আপনি এক দুই তিন চার পাঁচ তারপরে সন্ধি সমাজ প্রত্যয় উপসর্গ আর কি আছে দিরুক্ত শব্দ পথ পরিবর্তন এক দুই তিন চার পাঁচ ছয় এই যে ছয়টা আছে। আপনি ছয়টা থেকে ছয়টা উদাহরণ দিয়ে দিবেন যে সমাজ দ্বারা শব্দ গঠিত হয় উদাহরণ এরকম সন্ধি দ্বারা হয় উদাহরণ এরকম এরকম ছয়টা উদাহরণ দিয়ে দিবেন এটা একটা প্রশ্ন হতে পারে দুই নাম্বার প্রশ্ন কি হতে পারে দুই নাম্বার প্রশ্ন যেটা হতে পারে এইগুলোর প্রত্যেকটার সংজ্ঞা বিষয়ক প্রশ্ন থাকতে পারে আমাদের বিগত যে কয়েক বছরের যে প্রশ্ন আসছে সেখানে এই এই জাতীয় প্রশ্ন আসছে যেমন এই যে পদের আলোচনায় অব্যয় পদ কাকে বলে অব্যয় পদ কত প্রকার ও কি উদাহরণসহ লিখুন কিংবা এই যে দিরুক্ত শব্দের সংগার্থ লিখুন বিরুক্ত শব্দ কতভাবে গঠিত হয় উদাহরণ সহ লিখুন অথবা এখানে উপসর্গ কাকে বলে উপসর্গ কত প্রকার ও কি কি আসতে পারে তারপরে প্রত্যয় কাকে বলে প্রত্যয় কত প্রকার ও কি কী সহ লিখুন এভাবে সংজ্ঞা বিষয়ক ডেফিনেশন বিষয়ক প্রশ্নগুলো থাকতে পারে দুই নম্বরে ডেফিনেশন বা সংজ্ঞা ঠিক আছে তিন নাম্বার প্রশ্ন হতে পারে তিন নাম্বার প্রশ্ন কি হতে পারে তিন নম্বর প্রশ্ন হতে পারে যে লিখ একটা প্রশ্ন আসলো যে নিচের শব্দ ছয়টা শব্দ দিয়ে দিল কয়টা এখানে ছয়টা শব্দ দিল কি বলবে যে নিচের শব্দগুলির গঠন প্রক্রিয়া লিখুন নিচের শব্দগুলির গঠন প্রক্রিয়া এখন সন্ধি এখানে মনে করেন একটা শব্দ দিয়ে দিল কি একটা শব্দ দিল অন্ত্যেষ্টি একটা শব্দে দিলো মনে করেন অন্ত্যেষ্টি এখন এটা দিল সমাসে একটা শব্দ দিল কি শশ ব্যস্ত এখানে নাম ধরে তো আর আপনাকে দিবে না ছয়টা শব্দ দিবে শশ ব্যস্ত প্রত্যয় দ্বারা একটা শব্দ দিল যেমন শ্রম শ্রমি একটা উপসর্গ দিল আলুডি একটা দিরুক্ত শব্দ দিল কি দিল যেমন মনে করেন মরমর পথ পরিবর্তনের শব্দ দিল কি যেমন মনে করেন কি দিল বৈচিত্র শব্দগুলির গঠন প্রক্রিয়া লিখুন আপনাকে তো একটা নাম্বার প্রশ্ন বলেছিলাম যে এখানে ওই মানে যে যে উপায় শব্দ গঠিত হয় প্রত্যেকটার একটা করে উদাহরণ চাইল আর উল্টা করে কি বললো নিচের শব্দগুলির গঠন প্রক্রিয়া লিখুন কোন উপায়ে শব্দ সাধিত হয়েছে কাজটা কিন্তু অত সহজ নয় কথা কি বুঝেছেন কাজটা কিন্তু অত সহজ নয় কেন সহজ নয় কারণ এই যে ছয়টা প্রক্রিয়া আপনার প্রত্যেকটা প্রক্রিয়ার উপরে আপনার দখল থাকতে হবে সন্ধি স্বরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি স্বরসন্ধি দিয়ে কোন কোন মানে কয়টা নিয়ম আছে ব্যঞ্জন সন্ধির কতগুলো নিয়ম আছে বিসর্গ সন্ধির কতগুলো নিয়ম আছে এবং কোন নিয়মে কোনভাবে শব্দ সাধিত হয় একটা শব্দ দেখলে যেন বুঝতে পারেন আপনি যে এটা স্ব সরসন্ধি দ্বারা বা ব্যঞ্জন সন্ধি দ্বারা বা বিসর্গ সন্ধি দ্বারা কিংবা সন্ধি দ্বারা শব্দটা সাধিত তো এই কাজগুলো কিন্তু সহজ নয় আপনি প্রিলিতে যদি এইগুলোর ওপরে প্রিপারেশান নিয়ে রাখেন টোয়েন্টি পার্সেন্ট আপনাকে রিটার্নে প্রস্তুতি নিতে হবে হানড্রেড পারসেন্ট কারণ এখানে শব্দ আপনি ওই যে পরীক্ষার প্রশ্ন এসেছিল যে আলুনি তাই না কিংবা এখানে শশব্যস্ত পরীক্ষা ছিল কি ছিল সন্ধি সমাজ শশব্যস্ত আপনি দেখে চিনলেন যে বলেই দিল যে কোনটি উপমান কর্মধারই সমাসের উদাহরণ তাই না কিন্তু সেখানে কি আপনাকে বলবে আপনাকে শব্দ দিয়ে বলবে এটা কোন মানে কোন ভাবে গঠিত হয়েছে শুধু সময়ই না ছয়টার মধ্যে আপনাকে চিন্তা করতে হবে কোনটা কোনটা দ্বারা সাধিত সুতরাং এইটার উপরে আপনি যদি একদম মানে শক্ত একটা প্রিপারেশন না নেন তাহলে আপনার পক্ষে এই ছয়ে শব্দ গঠনে ছয় ছয় পাওয়া সম্ভব নয় এই গেল শব্দ গঠন এবার আসেন বাক্য গঠন আর একটা টপিক কি আরেকটা একটা টপিক হলো বাক্য গঠন বাক্য গঠনে এখানে আপনার ছয় নাম্বার থাকবে বাক্য গঠন কি থাকবে এমনি ডেফিনেশন ভিত্তিক প্রশ্ন হতে পারে যে অর্থ অনুসারে কি গঠন অনুসারে বাক্য কত প্রকার ও কি কী কিংবা একটি বাক্যের মৌলিক গুণ কয়টা এগুলো থাকতে পারে আকাঙ্ক্ষা যোগ্যতা কিংবা বাক্যের গঠন অনুসারে বাক্য সরল জটিল যৌগিক এগুলো থাকতে পারে এই ডেফিনেশান ভিত্তিক এই দুটো থাকতে পারে তাই তো আর কি থাকতে পারে এটা একটা বললাম ডেফিনেশান আরেকটা প্রশ্ন হতে পারে এবং যেটা সচরাচর হয়ে থাকে বা এটাই সাধারণত সেটা হলো আপনাকে এখানে ছয়টা বাক্য দিবে ছয়টা বাক্য দিবে এই ছয়টা বাক্যের ব্র্যাকেটে লেখা থাকবে বাক্যগুলির মানে কি ব্র্যাকেটের নির্দেশ অনুযায়ী বাক্যগুলি রূপান্তর করুন একটা বাক্য দিল কি যে মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করুন ব্যাকেটে লিখলো জটিল বাক্য তো এরকম কি কি থাকে এই এর মধ্যে থাকে সরল বাক্য এর মধ্যে থাকে জটিল বাক্য এর মধ্যে থাকে যৌগিক বাক্য এইগুলোর যে কোনোটাই রূপান্তর করতে বলে আরও থাকে অস্থিবাচক অস্থিবাচক আরও থাকে নেতিবাচক নেতিবাচক আরও থাকে নির্দেশাত্মক এরকম বিভিন্ন ধরনের নির্দেশনা ব্যাকেটে দেওয়া থাকে সেই অনুযায়ী আপনাকে বাক্যে রূপান্তর করতে হবে তো এতদিন তো আপনি প্রিলিতে কি পড়েছেন যে নিচের কোনটি সরল বাক্যের উদাহরণ অথবা মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি এটি কোন ধরনের বাক্য কথা কি বুঝেছি আর আপনাকে দিবে বাক্য পরিবর্তন মা ছিল না বলে তার চুল বেঁধে দেয়নি এটি যৌগিক বাক্যে রূপান্তর করুন অথবা জটিল বাক্যে রূপান্তর করুন কথা কি বুঝেছি তাহলে এটাও আপনাকে কী করতে হবে যথেষ্ট শ্রম দিতে হবে আগের মতো আর শুধু মানে চিনলাম তাই না চিনে আর একটাই কিভাবে রূপান্তর করা যায় সেটাও আপনাকে জানতে হবে তাহলে এই গেল বাক্য গঠন ব্যাকরণে প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ এই প্রশ্নটার রূপস্বরূপ বহুত গিরিগিবাজ এক এক সময় এক একটা রূপে এটা নিজেকে প্রতিভাত করে একটা সময় ছিল এটা সাতাশতম বিশেষের পর থেকে কেন ঠিক আছে তো প্রবাদ প্রবচনের নিহিতার্থ প্রকাশ এখানে কি ছিল এখানে আগে একটা ওই প্রবাদ দিত যেমন অতি দর্পে হতলঙ্কা এটার নাম্বার ছিল ছয় যে এটি ছয়টি বাক্যে প্রবাদ প্রবচনটি নিহিতার্থ প্রকাশ করুন তো এরকম ছিল আগে এগুলো থেকে চেঞ্জ হয়ে বর্তমানে যে প্রশ্নগুলো হচ্ছে মানে প্রবাদ প্রবচন সেখান থেকে আরও চেঞ্জ হয়ে এখন ছয়টা বাগধারা দেওয়া থাকছে কিন্তু বাগধারাগুলো সচরাচর যেগুলো কমন থাকে সেরকম না আনকমন কিছু বাগধারা দেওয়া থাকে তো এইরকম কিছু বাগধারা আপনাকে দেওয়া থাকবে ছয়টা সেটা দিয়ে বাক্য গঠন করতে হবে এই গেল আমাদের ব্যাকরণের তিরিশ নাম্বার আর এখানে ভাব সম্প্রসারণ তো থাকবে দুইটা দুটা থেকে একটা অ্যান্সার করতে হবে সারাংশ এবং সারমর্ম অর্থাৎ কবিতার চরণ আর গদ্যের চরণ এই দুইটা থেকে একটা আপনাকে অ্যান্সার করতে হবে এই হলো এখানে ভাব সম্প্রসারণের বিশ সারাংশে বিশ 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 চল্লিশ ব্যাকরণের তিরিশ সত্তর আর বাংলা সাহিত্য থেকে প্রশ্ন হবে প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগে সাধারণত একটা প্রশ্ন থাকে মধ্য যুগে তিনটার মতো প্রশ্ন থাকবে আর ছয়টার মতো প্রশ্ন থাকবে আধুনিক যুগ থেকে তো আধুনিক যুগের কোন কোন লেখক থেকে প্রশ্ন থাকবে এগুলো যখন আমরা আলোচনা করবো তখন ধারণা দেবো আচ্ছা এখানে সেকেন্ড পেপারে যে একশো নাম্বার সেখানে একটা থাকবে কাল্পনিক সংলাপ জাস্ট ডায়লগ আপনারা বিভিন্ন সময় যে ডায়ালগুলো দেখেছেন সেটা আর গ্রন্থ সমালোচনা একটা বইয়ের নাম দেওয়া থাকবে এই বইটা পড়ে আপনাকে বিভিন্ন ধরনের ক্রিটিসিজম অর্থাৎ যে সমস্ত দুর্বলতা আছে এইগুলো দুর্বলতা এবং মানে এটার প্রশংসা সূচক দুটো বিষয় উপস্থাপন করতে হবে সেই ক্ষেত্রে কিছু ক্যাটাগরি আছে কোনভাবে আপনি একটা গ্রন্থের সমালোচনা করবেন অনুবাদ এবং চিঠি চিঠির মধ্যে অফিসিয়াল আছে আন আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক আছে অনানুষ্ঠানিকের মধ্যে ব্যক্তিগত চিঠিটা আর আনুষ্ঠানিকের মধ্যে এখানে অফিসিয়াল আছে এবং সরকারি মানে বেসরকারি তারপরে আপনার স্মারকলিপি আছে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে লেখার মতো চিঠি আছে এই বিষয়গুলো চিঠিপত্রের মধ্যে আছে আজকে আমি এখানে আলোচনা শেষ করছি আপনাদের আশা করি মার্চ ফরওয়ার্ডের সাথে আপনারা থাকবেন এখানে রিটেন ক্লাসগুলো যেগুলো হবে আপনাদের কে লিখিতের জন্য পরিপূর্ণ প্রস্তুত করে দেওয়া হবে ইনশাআল্লাহ আপনারা সফল হবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আসসালামু আলাইকুম